কোনো তদবির সুপারিশ ছাড়াই কুমিল্লা থেকে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন 134 জন প্রার্থী, এর মধ্যে 20 জন নারী সদস্য। কেবল অনলাইনে আবেদনের মাধ্যমে লিখিত, মৌখিক ও শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এই পুলিশ সদস্যরা নিয়োগ পাচ্ছেন। বৃহস্পতিবার কুমিল্লা পুলিশ লাইন্স মিলনায়তনে উত্তীর্ণ পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন পুলিশ সুপার আব্দুল মান্নান। নতুন নিয়োগ পাওয়া পুলিশ সদস্য ও তাদের স্বজনরা জানান, সুপারিশ ছাড়া শতভাগ স্বচ্ছতায় নিয়োগ সম্পন্ন হয়েছে, এ কারণে পুলিশ বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা। নিরপেক্ষ ও স্মার্ট নিয়োগের মাধ্যমে স্মার্ট পুলিশ বাহিনী বিনির্মাণে নবাগতরা সর্বোচ্চ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন পুলিশ সুপার। আমার কোনো তহবিল রাখে নাই, টাকাও রাখে। আমি আমার নিজের যোগ্যতায় চাকরিটা পাইছি, আমার অনেক ভালো লাগতেছে। আমি একজন ব্যান চালক, আমার ছেলেকে নিয়ে খুব গর্ব ছিল। আমি আমার ছেলেকে ইনশাল্লাহ সরকারি ডিপার্টমেন্ট চাকরি দেবো ইনশাল্লাহ। আমি আল্লাহ তালা আপনার শুরু আলহামদুলিল্লাহ আমি নিজের যোগ্যতা চাকরি দিয়েছি। অনেকে বলেছে পুলিশে ডিপার্টমেন্টে টাকা ছাড়া চাকরি হয় না, বাট আমি ট্রাই করেছি যে আমার যোগ্যতা থাকলে ইনশাল্লাহ হবে। আজ আমার স্বপ্ন পূরণ হয়েছে। কে কোন ধর্মের, কে কোন বর্ণের, কে কোন ফ্যামিলির, সে জিনিসটা বিবেচনায় রাখা হয়নি। শুধুমাত্র তার মেধা এবং যোগ্যতাকে কনসিডার করে আমরা নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করতে পেরেছি। এবং আমরা বিশ্বাস করি যে আজকে যারা নিয়োগ পেল, তারা যে আমাদের এবার জানেন যে পুলিশ সপ্তাহের একটা আমাদের স্লোগান ছিল স্মার্ট পুলিশ, স্মার্ট দেশ, শান্তি প্রগতির বাংলাদেশ। সেই স্মার্ট বাংলাদেশের উপযুক্ত স্মার্ট পুলিশ বিনির্মাণের জন্য যে ধরনের পুলিশ দরকার, আমার ধারণা আজকে যারা নিয়োগ পেল তারা সেই স্মার্ট বাংলাদেশের স্মার্ট পুলিশে পরিণত হবে।